নমস্কার আমি চন্দন চলে এলাম আপনাদের জন্য আরও একটি আপকামিং ইভেন্টের ভিডিও নিয়ে তো চলুন এই ইভেন্টের বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে টেজার এনএফটি একটা নতুন সিস্টেম আনতে চলেছে যেটা স্ট্যাকিংয়ের উপরে পুরো ইভেন্ট আপনারা জানেন অলরেডি আমরা একটা স্ট্র্যাকিং করে থাকি তো সেখান থেকে আমরা ওয়ান পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত হায়েস্ট আমরা ইনকাম পেয়েছি তো এখানে আমাদের জন্য যে ইভেন্টটা আসতে চলেছে সেখানে আমরা আরও অনেক বেশি ইনকাম এখান থেকে করতে পারব বিগত দিনে আমরা দেখেছি নট ওয়ান এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েই গেছে তো সেই জায়গার থেকে ন টনের হাত থেকে বাঁচতে এবং ন টন হওয়ার ফলে প্রত্যেকটা মানুষের ইনকামের যে পার্সেন্টেজটা আসতো সেটা হয়তো প্রতিদিন আসছিল না তো যাদের এই ন টনের সমস্যা হচ্ছে তারা সবাই এই স্ট্যাকিং জোনে কিন্তু একটা ভালো রকম ইনকামের সুবিধা পাবে তো এই স্ট্যাকিং জোনে সিস্টেম কি আছে এখানে ক্রাইটেরিয়া কী আছে কোন লেভেলে থাকলে আমরা এখানে স্ট্যাক করতে পারবো এই সমস্ত কিছু বিস্তারিত এখানে আমরা আলোচনা করব তো অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেন যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন যে ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টের ক্রাইটেরিয়া কি আছে তো এই ইভেন্টে পার্টিসিপেট করতে গেলে মিনিমাম প্রত্যেকে লেভেল টু হতে হবে মানে লেভেল টু থেকেই শুধুমাত্র আপনারা এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন তো এর জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা জেনে নেব দেখুন এই সিস্টেমটাকে পুরোপুরি ছটা জোনে ভাগ করা হয়েছে তার মধ্যে ফার্স্ট যেটা জোন ওয়ান সেখানে আর্নিং মানে আপনি এখান থেকে ইনকাম পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে পার ডে এখানে পার্টিসিপেট ফান্ড থাকতে হবে মিনিমাম একশো নিরানব্বই ডলার থেকে এক হাজার ডলারের মধ্যে যেটা আপনি সাত দিন থেকে তিরিশ দিন এর যে টাইম লিমিট মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম তিরিশ দিন আপনি এটাকে করতে পারবেন এখান থেকে উইথড্র লিমিট হচ্ছে মিনিমাম পঞ্চাশ ইউএসডিটি পঞ্চাশ ইউএসডিটি আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং এখানে প্রসেসিং চার্জ ওয়ান পারসেন্ট আপনি যে অ্যামাউন্ট এখানে স্ট্যাক করবেন তার উপরে ওয়ান পারসেন্ট আপনার কাটবে এবং সব থেকে জরুরি যেটা বিষয় সেটা হচ্ছে লেভেল টু থাকলেই যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেরকম কোনো বিষয় নেই লেভেল টু তো হতেই হবে প্লাস আপনার এ লেভেলের মেম্বার পাঁচজন থাকতে হবে এবং বি সি মিলিয়ে টোটাল মেম্বার হতে হবে দশজন তবেই আপনি এই জোন ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো নেক্সট আমরা দেখে নেব জোন টু জোন টুয়ে কি আছে না এখানে আমরা ওয়ান পয়েন্ট এইট হারে পার ডে ইনকাম পাব যেখানে আমাদেরকে ফান্ড মেনটেন করতে হবে চারশো নিরানব্বই থেকে দু হাজার ইউএস পর্যন্ত এখানেও টাইম লিমিট মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম তিরিশ দিন উইথড্র লিমিট এখানেও পঞ্চাশ এবং এখানেও প্রসেসিং চার্জ ওয়ান পারসেন্ট মানে যতগুলো এক থেকে ছয় পর্যন্ত যতগুলো জোন আছে সব জোনেই প্রসেসিং চার্জ এক পারসেন্ট করে আপনার টোটাল কাটবে এবং এর জন্য আলাদা আলাদা জোনের জন্য আলাদা আলাদা মেম্বার লেভেল হতে হবে যেমন জোন টুয়ের জন্য আপনাকে মিনিমাম এ লেভেলে জন মেম্বার হতে হবে এবং বি সি মিলিয়ে জন মেম্বার হতে হবে তবেই আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পরবর্তী আমরা দেখে নেব জোন থ্রি জোন থ্রির জন্য আমাদের যেটা ইনকাম সেই ইনকামটা কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান পারসেন্ট পার ডে এর জন্য আমাদেরকে যেটা ফান্ড মেনটেন করতে হবে তা হচ্ছে মিনিমাম সাতশো নিরানব্বই থেকে তিন হাজার ডলার পর্যন্ত আমাদেরকে ফার্মেন্টেন মেনটেন করতে হবে এরও টাম টাইম লিমিট সেম সাত দিন থেকে তিরিশ দিন উইড্রো লিমিট পঞ্চাশ প্রসেসিং চার্জ এক পারসেন্ট এর জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এ লেভেলে মিনিমাম পনেরো জন মেম্বার থাকতে হবে এবং বি সি মিলিয়ে টোটাল তিরিশ জন মেম্বার থাকতে হবে তবে আপনি এই জোন থ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট যেটা হচ্ছে জোন ফোর জোন ফোরে কিন্তু আপনার ইনকামটা আরও বাড়ছে যেখানে আপনি টু হারে পার ডে পাবেন এর জন্য আপনাকে ফান্ড মেনটেন করতে হবে মিনিমাম নশো নিরানব্বই ইউএসডিটি ম্যাক্সিমাম চার হাজার ইউএসডিটি পর্যন্ত আপনি এখানে মেনটেন করতে পারবেন তো এরও টাইম লিমিট সেম সাত দিন মিনিমাম তিরিশ দিন ম্যাক্সিমাম উইড্রো লিমিট পঞ্চাশ প্রসেসিং চার্জ এক পারসেন্ট এর জন্য যেটা ক্রাইটেরিয়া আছে কুড়ি জন এ মেম্বার আপনার হতে হবে এবং চল্লিশ জন বি এবং সি মিলিয়ে মোট পার্টনার হতে হবে তবেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী যেটা সেটা হচ্ছে জোন ফাইভ জোন ফাইভে আপনি আপনার ইনকাম পাবেন পার ডে থ্রি হারে যেখানে আপনাকে ফান্ড মেনটেন করতে হবে চোদ্দোশো থেকে পাঁচ হাজার ইউএসডিটি পর্যন্ত এরও টাইম লিমিট সেম মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম তিরিশ দিন উইড্রো লিমিট সেম পঞ্চাশ ইউএস ডিউটি এবং প্রসেসিং চার্জ এক পারসেন্ট তো এর জন্য আপনার টোটাল পার্টনার হতে হবে এ লেভেলে পঁচিশ জন এবং বি এবং সি মিলিয়ে মোট ষাট জন তবেই আপনি এই জোন ফাইভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী যেটা রয়েছে আমাদের লাস্ট জোন সেটা হচ্ছে জোন সিক্স এখান থেকে আপনি পার ডে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে কিন্তু ইনকাম পাবেন তো এর জন্য আপনাকে ফান্ড মেনটেন যেটা করতে হবে উনিশশো নিরানব্বই থেকে ছ হাজার ইউএসডিটি পর্যন্ত আপনি এখানে করতে পারবেন এরও টাইম লিমিট সেম মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম তিরিশ দিন উইথড্র লিমিট পঞ্চাশ ইউএসডিটি এবং প্রসেসিং চার্জ এক পারসেন্ট আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস তা হচ্ছে এ লেভেলে আপনার মেম্বার থাকতে হবে তিরিশ জন এবং বি আর সি মিলিয়ে থাকতে হবে আশি জন তাহলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সিক্স জনের জন্য এই ছিল এক্সক্লুসিভ জোন এর আগে আপনারা ফ্রি জোনে কাজ করেছেন যেখানে আপনাদের মেম্বার ক্রাইটেরিয়া কিছু নেই শুধুমাত্র ফান্ড থাকলেই হলো সেই অনুযায়ী আপনারা ওখান থেকে স্ট্যাক করতে পারতেন স্ট্যাক করে সেখান থেকে একটা এক্সট্রা পার্সেন্টেজ আপনারা পেতেন তো এই ইভেন্টটি আসার পর আমার মনে হয় প্রত্যেকেরই অনেকটা ইনকামের হার বেড়ে যাবে এবং ট্রেজার এনএফটি আজকে এই সমস্ত সিস্টেম নিয়ে আসছে এই সমস্ত অফার নিয়ে আসছে ইনকামের রাস্তা নিয়ে আসছে আমাদের জন্য যেটার থেকে আমরা বুঝতে পারি ট্রেজার এনএফটি আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে যে সমস্ত ডিজিটাল আর্ট যারা ডিজিটাল আর্ট টোটাল তৈরি করে যাচ্ছে সেই সমস্ত মানুষকে প্রাধান্য দিচ্ছে তাদের আর্টকে আর্টের কদর করছে সেই আর্টকে সম্মান জানাচ্ছে তার জন্য আজকে ডিজিটাল আর্ট নিয়ে আমাদের এই ট্রেজারান একটি প্ল্যাটফর্ম টোটাল কাজ করছে এবং বিভিন্ন ইভেন্ট নতুন নিত্য নতুন ইনকামের জন্য বিভিন্ন ইভেন্ট এখানে প্রতিনিয়ত কিন্তু আসতে চলেছে আপনাদেরকে সকলকে একটা কথাই বলতে চাই আপনারা পুরো সিস্টেমটাকে ভালো করে বুঝুন বুঝিয়ে তারপর এখানে মন দিয়ে কাজ শুরু করুন আশা করি আপনারা ভবিষ্যতে এখান থেকে অনেক বড় জায়গা তৈরি করতে পারবেন এবং এখান থেকে অনেক ইনকাম করে আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এবং নিজের জীবনে যা কিছু শখ স্বাদ আছে সমস্ত কিছু পূরণ করতে পারবেন তো চলুন আর বেশি বড় করে ভিডিওটা টানব না আমার জাস্ট এই বিষয়ে আপনাদেরকে একটু জানানো ছিল যে আমাদের কাছে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে চাইলে আমরা আরও বেশি ইনকাম করতে পারবো তো আমরা এই সমস্ত কিছু ইভেন্টের সুযোগ অবশ্যই উঠাবো লাভ উঠাবো এখান থেকে আর বিশেষ কিছু বললাম না ভিডিওটি বড় হয়ে যাবে আরও অনেক তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চলুন সবাই মিলে একবার বলুন জয় টেজার এনএফটি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার